তাই এসপিক ডিএসপিক অভিযোগ দিব গৈছিলি এসপি ডিএসপি কমপ্লেইন দিব গৈছে মাটিৰ গেছটোৰ কাৰণে এসপি ডিএসপি কমপ্লেইন দিব গৈছে তো তেনেকৈ কৈছে তোক চাইহে আছিলো তেনেকৈ কৈ মাৰিছে তাৰপিছত কৈছে তই মই তোক মই চাইহে আছিলো তোমাক বদস্তি কৰিছিলো তোমাক ক্ষমা কৰিব চাই আছিলো তোক পুলিচক জেল খুওৱা তোক কুদাই নেৰো ইয়াত আহি কিনে বোলে তই দেউতাৰ পুলিচে মাতি দিছে পুলিচে জেল খুওৱা তাৰপিছত কৈছে তেনেকৈ কৈ মাৰিছে সঁচাকৈ সুদাই নেৰিলে নেকি আৰক্ষী বিষয়া দীপজ্যোতি শৰ্মাই তুলিলে নেকি পটক মানৱতাৰ সীমা চেৰুৱা নলবাৰী চহৰৰ উপ পৰিদৰ্শক দীপজ্যোতি শৰ্মাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ এগৰাকী যুৱকৰ নলবাৰী সদৰ আৰক্ষী থানাৰ আৰক্ষী বিষয়া দীপজ্যোতি শৰ্মাৰ বিৰুদ্ধে নলবাৰীৰ বালিকৰীয়াৰ উদ্ধৱ তালুকদাৰে বিস্ফোৰক অভিযোগ তুলি বৃহস্পতিবাৰে সম্বোধন কৰিলে সংবাদমেল এক প্ৰকাৰ বন্ধুত্বৰ চলেৰে উদ্ধৱক ঘোৰ অন্ধকাৰলৈ ঠেলি দিয়াৰ অভিযোগ উঠিছে এতিয়া আহোঁ মূল কথালৈ বিগত বৰ্ষত মুখ্যমন্ত্ৰীৰ অনুসন্ধানকাৰী সংস্থাৰ জৰিয়তে টিহু আৰক্ষী থানাৰ এগৰাকী আৰক্ষী বিষয়াক জেলৰ ভাত খুৱাইছিল ভুক্তভোগী উদ্ধৱে জাল নোট সংক্ৰান্তীয় এক বিষয়ক লৈ উদ্ধৱে নিজক বচাবলৈ আৰু ন্যায় পাবলৈ মুখ্যমন্ত্ৰীৰ অনুসন্ধানকাৰী সংস্থা আৰু আৰক্ষীৰ উচ্চপদস্থ আৰক্ষীৰ জৰিয়তে টিহু আৰক্ষী থানাৰ বিষয়া এজনক ৰঙাঘৰৰ ভাত খাবলৈ বাধ্য কৰাইছিল পৰৱৰ্তী সময়ত মাটি কিনা বেচা এক বিষয়ক লৈ নলবাৰী চহৰ উপ পৰিদৰ্শক দীপজ্যোতি শৰ্মাৰ লগত চিনাকি হৈছিল উদ্ধৱৰ নলবাৰীৰ এগৰাকী যুৱকক মাটি কিনাৰ বাবদ উদ্ধৱে দিছিল আগধন হিচাপে প্ৰায় 5,00,000 টকাৰো অধিক নলবাৰীৰ ৰাজহ চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত মাটি কিনা বেচাৰ প্ৰাৰম্ভিক কাম সম্পন্ন হোৱাৰ পিছত বাকী টকাসমূহ উদ্ধৱে দিয়াৰ কথা কেৰুণ তাতেই আৰম্ভ হ'ল যিগৰাকী যুৱকে যিদৰে মাটি দেখুৱাই উদ্ধৱৰ পৰা আগধন হিচাপে টকা লৈছিল প্ৰকৃততে সেইখিনি মাটি আগতেই বিক্ৰী হোৱাৰ খবৰ লাভ কৰে উদ্ধৱে লগে লগে যুৱকজনক টকাখিনি উভতাই দিয়াৰ বাবে অনুৰোধ কৰে উদ্ধৱে দিনৰ পিছত দিন মাহৰ পিছত মাহ ধৰি এক দীঘলীয়া সময় লৈ যুৱকজনে উদ্ধৱক কিছু টকা ঘূৰাই দিয়ে যদিও বহুখিনি টকা পাবলৈ থকাত উদ্ধৱে কাষ চাপিলে আৰক্ষীৰ নলবাৰী সদৰ থানাৰ চহৰ উপ পৰিদৰ্শক দীপজ্যোতি শৰ্মাৰ ওচৰত এজাহাৰ দিবলৈ আহে আৰু যেনি তেনি উদ্ধৱে যাতে টকাখিনি পায় তাৰ অনুৰোধ কৰি এজাহাৰ দিয়ে এনেদৰে উদ্ধৱে মাজে মাজে আৰক্ষী বিষয়া দীপজ্যোতি শৰ্মাৰ ওচৰত খা খবৰ লৈ আহে দীপজ্যোতিয়েও নিশ্চিতভাৱে উদ্ধৱক টকা ঘূৰাই পাব বুলি কৈ থাকে এটা নিৰ্দিষ্ট সময় উকলি যোৱাৰ পিছত উদ্ধৱে কেছটোৰ ৰেজিষ্টাৰৰ বাবে উচ্চপদস্থ আৰক্ষী বিষয়াৰ কাষ চাপে আৰু উচ্চপদস্থ আৰক্ষীৰ নিৰ্দেশ মৰ্মে কেছটো ৰেজিষ্টাৰ কৰিবলৈ বাধ্য হয় দীপজ্যোতি শৰ্মাই অভিযোগ অনুসৰি এনেকৈ উদ্ধৱৰ ওপৰত খৰ্গহস্ত হয় আৰক্ষী বিষয়া দীপজ্যোতি শৰ্মাই আনফালে উদ্ধৱৰ পৰা 4,30,000 টকা আৰক্ষী বিষয়া দীপজ্যোতি শৰ্মাৰ সৈতে আন এগৰাকী আৰক্ষী বিষয়াই আত্মসাতৰ গুৰুতৰ অভিযোগ তোলে কি হ'ল আপোনাৰ মোৰ যিটো মাটিৰ কেছ আছিলে মাটিৰ কেছটোৰ কাৰণে তেখেতে মোক বাৰে বাৰে মানে ক'লে ড্ৰাগছৰ বেপাৰী ধৰি দিয়া তেতিয়াহে তোক মানে হেৰি উলিয়াই দিম পইচাটো উলিয়াই দিম মাটিৰ কেছৰ পইচাটো উলিয়াই দিম তেনেকৈ কৈ আছিলে তাৰপিছত তেখেতে মোক তেতিয়া সেই সময়ত মই ড্ৰাগছ ইউজ কৰি আছিলোঁ তেখেতে মোক ড্ৰাগছ খাবলৈ পে'টিএম ফোনপে' কৰি কিনে পইচাও দিছিলে কোনে দিছিলে TSI দীপজ্যোতি শৰ্মা ছাৰ সদৰ থানাৰ মোৰ ৰেকৰ্ড আছে মোৰ তাত অঁ ৰেকৰ্ডিংটো মোৰ তাত আছে উলিয়ালে মই উলিয়াব পাৰিম এইখন থানা আহিছে এইজনক মই গ্ৰেপ্তাৰ কৰাইছিলোঁ মই কৰা নাই একচুৱেলি পুলিচেও কৰাইছে প্ৰুফ পাই কিনে এণ্টি কৰিছে ভিজিলেঞ্চে এইটো চাওক পে'টিএম এইজন TSI আমাৰ দীপজ্যোতি শৰ্মা ছাৰ এইখিনি বস্তু 4,30,000 টকা দীপজ্যোতি শৰ্মা আৰু মহন ৰহন ৰয় ছাৰে মোৰ পৰা অলৰেডি কাঢ়ি ৰাখিছে মোৰ পকেটৰ পৰা বোলে কাঢ়ি ৰাখিছে তো এতিয়া তেখেতসকলে পইচাটো মোক কৈছিলে প্ৰথমতে ক'লে পইচাটো ঘৰত মানে কোৰ্টত নিদিওঁ ঘৰত জমা দিম কিন্তু ঘৰতো নিদিলে কোৰ্টতো চুইচ নকৰিলে তাৰপিছত তেখেতসকলে মেইন কেছটো হ'ল তেখেতে গৈ কিনে লাষ্ট টাইম কৈছে কি মোক ডুপ্লিকেট নোটত ফচাইছে ফচাই কিনে মোক জেললৈ পঠাই দিছে তো ঠিক আছে ডুপ্লিকেট নোটত ফচাইছে মোৰ কোনো আপত্তি নাই যদি ডুপ্লিকেট নোট মোৰ যদি মোৰ লগত থকা যদি 4,30,000 টকাৰ ডুপ্লিকেট নোট হয় তেতিয়াহ'লে 4,30,000 টকাৰ ডুপ্লিকেট নোট গোটেইখিনি জমা দিব লাগিছিলে আৰু মোৰ ষ্টেটমেণ্ট আছে বেংকৰ মোৰ ষ্টেটমেণ্ট গোটেইখিনি আপোনাক দেখুৱাই দিব পাৰিম গোটেইখিনি আছে পইচা উলিয়াইছিলোঁ আৰু মই অলপ বিজনেছো কৰোঁ তেনেকুৱা কেছ পেছ থাকিও কেতিয়াবা মোৰ ঘৰত তেনেকুৱা তো তেখেতে সেইখিনি জমা নিদিলে কোৰ্টতো জমা নিদিলে মোক ঘৰতো জমা নিদিলে এতিয়া লাগিলে কোৰ্টত কিবা অলপ পইচা তেখেতসকলে 100 নে কিবা পইচা জমা কৰিছে বোলে মই গম পোৱা মতে সেইখিনি সেইখিনি পইচা লাগিলে আপোনালোকে ফিংগাৰ প্ৰিণ্ট চাই ল'ব সেইখিনি পইচা যদি মোৰ হয় তেতিয়াহ'লে ফিংগাৰ প্ৰিণ্টত গম পাই যাব
গোটেখিনি কথা। এটা মেইন কথা হল মোর সব মোর উপর একে একশন লৈছে আর মোর আমার রিলেশনত বহুত ভাল ডাঙর মানুষ আছে, এটা মানুষবিল বেশি জোরত গেছে, তো জোরত কেউ গেছো সেই বস্তু ক্লিয়ার করবেন আর সেইখানে কারণে বাধ্য দিল বেলেগ মোক মেকিং করে পঠাইছে মোক টিহু থানার আয়োজনক জেলত ভরার কারণে। আর মোর এই মাটির কেসটি যেটা মানে একশন লওয়া নাছিল এস পি আর ডি এস পি সার কমপ্লেন দিয়ার কারণে, সেই কারণে মোর উপর বদলা লৈছে। হ্যাঁ দ্বীপজ্যোতি শর্মা টি এস এ স্যার সদর থানা নলবাড়ি সদর থানা। এটা মানে বিচারিছো মোক একটা ভাল তদন্ত হব লাগে আর মানে অলরেডি ডিজিপি স্যারক তাত কমপ্লেন দিছো, মানে সিসি ক্যামেরার ফুটেজ বিচারিছো, সিসি ক্যামেরার ফুটেজটো পালে গোটেইখিনি কাহিনীয়ে বুঝি পাই যাব। শত্রুতা একো নাই, মাত্র মোট শত্রুতা হল এই যেটা মাটির কেসটি যে আসে মাটির কেসটির কমপ্লেন তো তদন্ত নকর মানে এস পি আর এস পি সার দিছিল শত্রুতা সাকে সেইখিন কমপ্লেন তো এস পি আর ডি এস পি সার কোয়ার পিছতে রেজিস্টার করেছে নকর কমপ্লেন তো মোটার আছে এখন কমপ্লেন মোট কাক দিছিল এখন এখন মানে টি এস আই স্যারক দ্বীপজ্যোতি শর্মা স্যারক দিছিল নকলে বড়ি তদন্ত নকর মানে এস পি স্যারক যেটা ডি এস পি মাক কলো তেতিয়া ফোন করার লগে কেসটি রেজিস্টার করেছে মাটি আনিছে আর তাক বাইরে বাইরে বেল করে দিছে করে আসলে কিন্তু গম না পাও কিন্তু থানার ভিতরে কথা কৈছিল তো তোক মানে ছ মাগরপরা চাহিয়ে আসিল সেইটা মানে অলরেডি ডিজিপি স্যারত কোথাও সিসি ক্যামেরার ফুটেজ চালে গোটেখিনি বুঝি পাব তাত আহি যাব অডিও ভিডিও ছ মাগরপরা চাহিয়ে আসিল আর ও সি স্যারের রুমের ভিতর মোক এনেকা টর্চার করেছে মানে দেখাই দিল মোক ইয়াতো তাকে কোবাইছে ইয়াত কোবাইছে মোট ডিসপ্লে দিয়েছে এটা মানে মানে অলরেডি মানে হ্যান্ডিকেপ হয় অলরেডি মানে হ্যান্ডিকেপ এক্সেপ্ট এখন সব এখন গুয়াহাটি জি এম সির আর এখন চাই লোক এখন এক্সরে তো মানে যদি জয়েন লাগিছিল সেই বস্তু ডিসপ্লেস হয়ে গেছে এটা আমার রি অপারেশন করবো এখন চাই লোক ক্লিয়ারলি চাই লোক মোকে এনেকাকটা টাক টাক টাকা কোবাইছে। আর মানে একটা কথা কব খুঁজো যদি টাইম দিয়ে আপনাদের যদি আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্যার মহোদয়ক মানে একটা আহ্বান জানাও যদি ভিজিলেন্স ব্রাঞ্চর দ্বারা যদি এনেকাকে মানুষ ধরাই দিয়ার পিছন যদি উল্টাকে একশন লয় হলে মানে কি উলিয়াইছে কিয় নুলিয়ালে ভাল আসে কারণ আমি মরবলে হয়েছো এটা মানে এনেকা হয়েছে মোক প্রটেকশন লাগে এটা হয়তো কোনবা মুহূর্তে মোক মারি পেলাব পারে পুলিশ খুদ আরক্ষী আপনার কারণে শত্রুয়ে হয়ে গেল এটা হ্যাঁ এটা মোক প্রটেকশনে লাগে পাইলে 4,30,000 টাকা কেনেকৈ কৰ পৰা নিলে সেয়াও এক দিব্যজ্যোতি শর্মাৰ পৰিকল্পিত নাটক বুলি সংবাদ মেলত অভিযোগ তুলে উঠাবে। মোক পিটিছে পিটিছে কৈছে মোৰ তোৰ দেউতাৰে পুলিচ আছিলে তই চৰকাৰী ভাত খাইছ তই পুলিচক জেলত ভৰোৱা মানে ৰামচৰণ নাথ টিহুৰ যে ৰামচৰণ নাথক ভৰাইছিলোঁ তো সেইটো কাৰণে তার উপর মানে প্রতিশোধ লৈছে মোর উপর সেই পয়সাটা টি এস আই আর টি এস আই দ্বীপজ্যোতি শর্মা স্যার আর এস আই রহন স্যার রহন স্যার তখন মোট গাড়িরপর উলিয়া লৈছে উলিয়া লই কিনে মোক তো মোট গাড়ি টি এস আই স্যারে চলাই আছে মোক সুমন বড়াই লই আছে তারা সুমন সেল বিএফ কি কৈছে আপনার কি তার তারপর মোক একো নাই তারপর ইয়াত আহি কিনে কলে তো দেউতার পুলিশে ভাত খাইছে পুলিশের জেল ভরা তারপর কইছে তেনেকে কই মাইছে তারপর কইছে তো মই তোক মই চাহিয়ে আছিলো তো মই বহুত দুষ্টি কৰিছিলোঁ তো মোক ক্ষমা করবো চাই আছিলো তো মই কেস রেজিস্টার তো এস পি ডি এস পি কমপ্লেন দিব কৈছে মাটির কেসটোর কারণে এস পি ডি এস পি কমপ্লেন দিব কৈছে তো তেনেকুৱাকে কৈছে তারপর মই এটা কমপ্লেন মই এটা কথা কৈছিলোঁ মানে স্যার চাওক আপনাদের এটা মোক যেনকা টর্চার করেছে এইখানে আপনার একচুয়ালি করব নালাগিছিল মানে তেনেকা কলো যিখিনি হোক যিকি নহোক ইভেন ওসি স্যারর ফ্রন্টত মোক কোবাইছে। উল্লেখযোগ্য যে মাটি কিনা বেচা সম্বন্ধীয় কেসটো রেজিস্টার হওয়ার পিছত উদ্ধবর হইতে বন্ধুত্ব গাঢ় হয় দ্বীপজ্যোতি শর্মার। উদ্ধবে এখন গাড়ি কিনার যোজা চলোৱাৰ কথাও জানে দ্বীপজ্যোতি শর্মায়। ব্যবসার বাবে পুরনি এখন গাড়ি কিনার বাবে উদ্ধবে 4,30,000 টাকা নিজের গাড়িত লই বিটিসির কোনোবা এটা ঠাইত যায়। দুর্ভাগ্যজনকভাবে দাম দর নিমিলাত গাড়ি কিনার নহল উদ্ধবর আর ঘরলৈ উভতি অহাত নিশা হল উদ্ধবর। নিজের ঘর পার প্রাক মুহূর্তত উদ্ধবক অচিনাকি কেজনমান লড়াই আগুড়ি ধরে। উদ্ধবে কোনোমতে নিজের গাড়ির গ্লাসবোর বন্ধ করে নিরাপত্তা বিচারি ফোন করলে দ্বীপজ্যোতি শর্মাক। অবশ্যই অতি সোনকালে দ্বীপজ্যোতি শর্মায় ঘটনাস্থলীত উপস্থিত হয় আর একো বিচার নকরি অথবা উদ্ধবর কোনো কথা নুশুনি উদ্ধবক লৈ আনে নলবাড়ী সদর থানালৈ। নিশা থানাত আরক্ষী বিষয়া দ্বীপজ্যোতি শর্মায় উদ্ধবক নির্মম প্রহার করে আর অবৈধ জাল নোট ব্যবসায়ীর সহ জড়িত বলে জেললৈ পঠায়।
এনেকৈ উদ্ধৱক গভীৰ ষড়যন্ত্ৰ কৰি ঘোৰ অন্ধকাৰলৈ ঠেলি দিয়াৰ অভিযোগ তোলে। মোৰ গাড়ীৰ ভিতৰত আছিলে, মই গাড়ীখন কিনিব গৈছিলোঁ যে, কিনি ঘূৰি আহি থাকোঁতে দাম দৰটো বন্দোবস্ত নহ'ল ন মোৰ, সেইটো কাৰণত সেইটো মোৰ হিচাপত তেখেতে চাগে আমাৰ ডিফেন্সৰে কোনোবা ভেটেৰিয়ান চেটেৰিয়ান হ'ব পাৰে, কাৰণ তেখেতক নোহোৱা হৈছে। কাৰণ তেখেতসকলে ছাৰক মই দুবাৰ মই নিজে ফোন কৰিছোঁ। আৰু এটা কথা ভাবি চাওক, মই যদি মোৰ লগত যদি কিবা অকণ দুই নম্বৰ পইচা শিকি লয়, মই এনেকুৱাকৈ কল হয় নেকি বোলে ছাৰ আহক মোৰ লগত ডুপ্লিকেট পইচা আছে, আপুনি মোক ধৰি কিনে এৰেষ্ট কৰি লৈ যাওক। টোটেলি মেকিং কৰি কিনে মোক ফচাইছে। আৰু এতিয়া মানে আৰু কওঁ, মই ক্লিয়াৰলি কৈ আছোঁ, টি এছ এছ ছাৰে বেলেগ এজন তেখেতৰ চৰ্চক এজন কৈ আছে, উদ্ধৱক মেনেজ কৰ, উদ্ধৱক মেনেজ কৰ। আপুনি গাড়ী কিনি আহি থাকোঁতে আহি থাকোঁতে গৈছে, আৰু দুবাৰ ফোন কৰিছোঁ মই, কল লগত ছাৰে গম পাই যাব। তাৰ পিছতে এইখিনি ঘটনা হয়। কিমানজন আছিলে আগৰ আপোনাৰ আগতে কেইজন আছিলে মানে? তিনিজন চাৰিজন। সন্ধিয়া নেকি? ৰাতি হৈছে, কিন্তু আহোঁতে ৰাতি হৈছে। তাৰপিছত টি এছ আই কৈ আপোনাক মানে ডুপ্লিকেটত থকা বুলি আপোনাক এৰেষ্ট কৰে? হয়, কিন্তু ডুপ্লিকেট নোট যদি আছে, ফিংগাৰপ্ৰিণ্ট চাওক, আৰু যদি হয় অৰিজিনেল হয়, তেতিয়াহ'লে মোক আৰু জেলত পঠাই দিয়ক। লাগিলে মোক ডাঙৰকৈ বেছি থাকিব লাগে, জেলত পঠাই দিয়ক, মোৰ আপত্তি নাই। কাৰণ যিখিনি কৈছোঁ মই জেনেৰেলি কৈছোঁ, আৰু মই ইমানদাৰী চলাওঁ, মই ইমানদাৰী হৈ চলিওঁ, কিন্তু মোক মোৰ ইমেজটো নষ্ট কৰি পেলাইছে। অলৰেডি মোৰ ৰিলেটিভবিলাকে জেলত যোৱা বুলি গম পাইছে। এতিয়া প্ৰশ্ন হয়, উদ্ধৱৰ অভিযোগবোৰ যদি সঁচা, তেন্তে ন্যায় পাবনে উদ্ধৱে, নে ভৱিষ্যতৰ দিনত অইন কোনোবা যুৱকক অপৰাধী সজায় আৰক্ষী বিষয়া দীপজ্যোতি শৰ্মাই এনেদৰে কৰি যাব গভীৰ ষড়যন্ত্ৰ? অৱশ্যে সমগ্ৰ ঘটনা সঠিক তদন্ততহে ওলাই পৰিব, প্ৰকৃততে দোষী কোন? ব্যুৰো ৰিপৰ্ট, DHS 65.